যে স্কুলটার ফেভারিট কিংবা যে সমস্ত স্কুল আমি। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার এস এম ফুটবল জার্নি ইউটিউব চ্যানেলে আসার জন্য ধন্যবাদ জানাই। তো তোমাদের কাছে আজকে একটা নতুন ইম্পর্টেন্ট ভিডিও শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা শুরু করার আগে বলতে চলেছি, আমি যে এর আগের দিনে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে তোমরা লং বল কীভাবে রিসিভ করবে, তো ওই ভিডিওতে আমাকে অনেক কমেন্ট করেছে, অনেক ছোটো ছোটো ভাইয়েরা কমেন্ট করেছে। তো সেই কমেন্টের উপর বেস করে আমি তোমাদেরকে দুটো তিনটে কথা বলতে চাই। প্রথম একটা কমেন্ট করেছিল, আমরা কি স্কিল মুখস্ত করবো, মানে আমরা যে খেলার সময় বিভিন্ন স্কিল আছে, আমরা যে সমস্ত খেলার সময় স্কিল অ্যাপ্লাই করি, আমরা কি এই স্কিলগুলো মুখস্ত করবো নাকি আমরা খেলার সময় ডাইরেক্ট মেন পজিশনে গিয়ে স্কিল করবো। তো এখানে আমি তোমাদেরকে বলছি, প্র্যাকটিস আমরা কেন করি, প্র্যাকটিস মানে আমাদের মুখস্থ করা। আমরা যাতে খেলার সময় যেগুলো আমরা প্র্যাকটিস করে রপ্ত করি সেগুলো যাতে আমরা খেলার সময় অ্যাপ্লাই করতে পারি, তো তার জন্য আমাদের প্র্যাকটিসে এগুলোকে মুখস্থ করতে হয়। তো তোমার যে স্কিলটা ফেভারিট কিংবা যে সমস্ত স্কিল আমি তোমাদেরকে দেখাই, তোমরা প্র্যাকটিসে গিয়ে এই স্কিলগুলোকে রপ্ত করো, মানে একদম 100% এত পরিমাণে নিজের কন্ট্রোলে নিয়ে চলে আসো যাতে তোমরা খেলার সময় যখন তখন স্কিলটাকে অ্যাপ্লাই করতে পারো। আর দ্বিতীয় আরেকটা কমেন্ট করেছে একটা ভাই যে দাদা আমরা কি জিম করবো, জিম করে হাতের পাওয়ার বাড়াবো, এবং উচ্চতা জিজ্ঞাসা করেছে একজন ফুটবল প্লেয়ারের উচ্চতা কত হওয়া দরকার, কত হলে ভালো হয়, বডি ওয়েট কেমন হওয়া উচিত। তো এখানে সর্বপ্রথম আমি তোমাদেরকে বলছি, জিম আমাদের করতেই হবে। আমরা যদি ভালো ফুটবল প্লেয়ার হতে চাই, যদি আপার লেভেলে যেতে চাই, যদি ভেতরে তুমি বড় জায়গায় যাবে, তাহলে জিম স্ট্রেংথ বডিতে নিয়ে আসতেই হবে। কিন্তু বড় বড় খেলা দেখেই থাকো, ওয়ার্ল্ড কাপ দেখে থাকো, প্রিমিয়ার লিগ, আইএসএল, একটা প্লেয়ারের পায়ে, থাইমাসেলে পাওয়ার দেবে, প্লাস হ্যান্ডে। আমাদের প্রফেশনাল প্লেয়ার হওয়ার জন্য সপ্তাহে একদিন জিম রাখতেই হবে। আমাদের যে সমস্ত প্র্যাকটিস করে থাকো না কেন, সপ্তাহে একদিন গিয়ে তোমরা হ্যান্ড ওয়ার্কআউট করো, হাতে প্রচুর পরিমাণে পাওয়ার নিয়ে এসো, শোল্ডারে পাওয়ার বাড়াও, তাহলে দেখবে তোমাদের পাশ দিয়ে কোনো প্লেয়ার বেরোতে পারবে না, তোমরা ইজিলি কভার রাখতে পারবে, তোমার পা থেকে কোনো প্লেয়ার বল কাটতেই পারবে না। তো আমাদের ফুটবল প্লেয়ারদের জিম মাস্ট। তবে হ্যাঁ, যারা জুনিয়র আছো তারা কিন্তু জিম করবে না, যেগুলো আমাদের প্র্যাকটিসে হয়, পুশ আপ হয়, তারপর স্যারেরা যেসব তোমার কোচিং ক্যাপে যে সমস্ত প্র্যাকটিস স্যারে করায় ওগুলোই করবে। আর যদি তোমার 18+ আপ হয়ে যায়, তোমরা অবশ্যই সপ্তাহে একদিন ইন্ডিভিজুয়াল জিম রাখবে বডিতে প্রচুর স্ট্রেংথ এবং পাওয়ার নিয়ে আসার জন্য। তো আরেকটা কথা বলছে যে ফুটবল প্লেয়ারের উচ্চতা কেমন হওয়া উচিত, এখানে আমি তোমাদেরকে বলছি, উচ্চতাটা ম্যাটার করে না, আবার অনেক ক্ষেত্রে করে। যদি তুমি স্টপারে খেলে থাকো বা উইঙ্গার খেলে থাকো, তাহলে যদি হাইট হয়ে থাকে তাহলে সেই প্লেয়ারকে কোচ পছন্দ করে, কারণ যদি স্টপারে তুমি খেলে থাকো, হাইট বেশি হয়ে থাকে, তাহলে তুমি হেড করে বলগুলোকে ইজিলি কভার করতে পারবে, তোমার পাশ দিয়ে কোনো প্লেয়ার বেরোতে পারবে না। প্লাস একটা স্ট্রাইকারেরও হাইট দরকার, কারণ স্ট্রাইকার এয়ারে যেগুলো বল আসবে হেডিং করে গোল করতে পারবে, ফার্স্ট স্টেপ প্লে রান করতে পারবে। আর যদি তোমার হাইট শর্ট হয়ে থাকে কোনো ম্যাটার নয়, হাইট শর্ট হলে তোমার মধ্যে যদি কোনো কোয়ালিটি থেকে থাকে তোমাকে কোচ নেবেই, হাইট শর্ট হোক বা লম্বা হোক, তোমার যদি কোয়ালিটি থাকে কোনো কোচ তোমাকে বাদ দেবে না, কারণ কোচ আগে দেখবে প্লেয়ারের কোয়ালিটি। তোমার যদি হাইট শর্ট হয়ে থাকে, তুমি যদি প্রচুর স্পিডে ছুটতে পারো, গিয়ে বল কভারিং করতে পারবো, প্রচুর এয়ারে জাম্প করতে পারো, কোনো কোচ বাদ দেবেই না, তোমাকে একদম সিলেকশন করবে। তো হাইটটা ম্যাটার করে না অতটা, তোমাদের যেরকমই হাইট হয়ে থাকুক না কেন, তোমরা খেলার মধ্যে কোয়ালিটি নিয়ে আসো, প্রচুর ভালো খেলার চেষ্টা করো, কোয়ালিটির উপর খেলবে। তোমার যদি খেলা ভালো হয়ে থাকে, স্পিড থাকে, কভারিং থাকে, কোনো কোচই বাদ দেবে না। তোমরা নেইমারকে দেখেছো আগে, মানে যখন জুনিয়র নেইমার ছিল দেখবে একদম রোগা পাতলা ছিল, বেশি ওয়েট ছিল না, কিন্তু তাও খেলছিল। তো ওয়েটটা ডাজ নট ম্যাটার, মানে ম্যাটার করে না, প্লাস হাইটটাও ডাজ নট ম্যাটার, হাইটও ম্যাটার করে না, কোয়ালিটি নিয়ে আসো, এমন কোয়ালিটি বাড়াও নিজেকে, দেখবে কোনো কোচই তোমাদের বাদ দিতে পারবে না। তো এই ইম্পর্টেন্ট কথাগুলো মাথায় রাখবে। আমাকে আগের দিন একটা ভাই কমেন্ট করছিল, টিচারটা কমেন্ট করছিল অনেকগুলো ভাই, তার জন্য আমি তোমাদেরকে বললাম। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট 4-5 স্কিল দেখাতে চলেছি আমাদের পায়ে বল কন্ট্রোল এবং স্কিল ইম্প্রুভ করার জন্য। দেখবে আমাদের যখন 4-5 প্লেয়ার ঘিরে রাখে, তখন আমরা ছোট ছোট কীভাবে ড্রিবল করবো, কীভাবে কাটাবো, তার জন্যই আমি তোমাদেরকে স্ট্যান্ডিং মানে দাঁড়িয়ে স্কিলগুলো দেখাতে চলেছি। দেখতে পাচ্ছি এখানে দুটো মার্কার আছে, এই মার্কারে আমি তোমাদেরকে 4-5 স্কিল দেখাবো। তোমরা অবশ্যই ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে 3 দিন স্কিলগুলো করবে, 25 মিনিট করে করবে, তাহলে 1 মাসের মধ্যে রেজাল্ট পেয়ে যাবে। চলো দেখা যাক আজকের ভিডিওটা, যে তোমরা কীভাবে পায়ে স্কিল বাড়াবে এবং ছোট ছোট স্কিল ইম্প্রুভ করবে, ইজিলি ম্যান ড্রিবল করতে পারবে। নাম্বার 1, ফুটবল ড্যান্স। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে স্ট্যান্ডিং স্কিল দেখাতে চলেছি। তোমরা এই স্কিলগুলো দাঁড়িয়ে একটা জায়গাতে 25টা স্টেপ বাই স্টেপ করবে, ঠিক যেভাবে আমি করব এই ভিডিওতে। তো সবার প্রথমে তোমরা যে স্কিলটা করবে সেটা হচ্ছে ফুটবল ড্যান্স, মানে বলের উপর দুটো পা আমরা টাচ করবো এবং পেছনের পাটা তুলে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে স্কিলটা আমি করছি। তো এই স্কিলগুলো আমাদের গ্রাস রুটে ছোট বাচ্চাদের শেখানো হয়, তো আমরা বড় হলেও আমাদেরও এই স্কিলগুলো করতে হবে। আমাদের পায়ে বল কন্ট্রোল এবং স্কিল বাড়ানোর জন্য আমরা অবশ্যই এই প্র্যাকটিসটা 25টা করে 3 সেট করব। নাম্বার 2, রাইট এইড। দ্বিতীয় যে ইম্পর্টেন্ট স্কিলটা তোমরা করবে সেটা হচ্ছে রাইট এইড। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে স্কিলটা আমি করছি। তো আমরা যে ছোট্ট একটা মার্কিং করে নেবে দুটো, সেই মার্কিংয়ে আমাদের সোল রোলিং করে আমরা রাইট এইড মানে 8 লিখবো। তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে যেভাবে আমি করছি। তো এখানে তোমাদের বলে দিই যে তোমরা এই যখন এই স্কিলটা করবে রাইট এইড, তখন তোমরা কখনোই গোয়ালি ফেলে থাকবে না, ফুল টোয়ের সাহায্যে করবে, স্প্রিংয়ের মতো। দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি আমার টোয়ের সাহায্যে আপ ডাউন করছি, তাহলে তোমার ব্যালেন্স ঠিক থাকবে। তো তোমরা ঠিক আমি যেভাবে করছি এরকম টোয়ের সাহায্যে ব্যালেন্স রেখে জাম্প করে করে রাইট এইড এই প্র্যাকটিস সেম 25টা করে 3-4 সেট করবে।
নাম্বার 3 সোল রোল ইন স্টেপটাস। তৃতীয় যে ইম্পর্টেন্ট স্কিলটা দেখাতে চলেছি সেটা হচ্ছে সোল রোল এবং ইন স্টেপ টাস্ক। তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে স্কিলটা আমি করছি, তো আমরা সোল টানবো এবং ইন স্টেপে শুট করব। এটা করলে আমাদের পায়ে শুটিং অ্যাকুরেসি বাড়বে এবং ছোট ছোট স্কিল ইম্প্রুভ করবে। তো তোমরা বোথ লেগ চেঞ্জ করে ঠিক যেভাবে আমি করছি এই প্র্যাকটিসটা 25টা করে 3-4 সেট করবে, তাহলে দেখবে তোমাদের পায়ে প্রচুর পরিমাণে স্কিল বাড়বে এবং বল কন্ট্রোল বাড়বে এবং আমাদের পারফেক্ট শুটিং হবে, একটা শুটিংও বাইরে যাবে না। তো বন্ধুরা, তোমাদেরকে এই ভিডিওতে যে 3টি ইম্পর্টেন্ট স্কিল দেখালাম, তোমরা ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসে গিয়ে সপ্তাহে 2-3 দিন করো এবং পরবর্তী আরও বাকি স্কিলগুলো আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করবো, পার্ট 2 ভিডিওতে। তোমরা এই স্কিলগুলো রপ্ত করো, তাহলে দেখবে তোমাদের পা থেকে কোনো প্লেয়ার বল কাটতে পারবে না, তোমাদের খেলা ডেভেলপ করবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, পায়ে বল কন্ট্রোল এবং স্কিল বাড়ানোর জন্য স্ট্যান্ডিং স্কিল। তো ভিডিও ভালো লেগে থাকে তোমরা অবশ্যই আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফ্রেন্ড।